আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আই আজি অনারার লগে আনার চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় একখান খাবার গোড়া পেঁয়াজু বা মামা পেঁয়াজুর পারফেক্ট রেসিপি কেন শেয়ার হইজো। আর ফ্রেন্ডস, আর রেসিপি এন যদি অনারার ভালো লাগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে কষ্ট করে আর চ্যানেল এবার একখানা সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যারা আমার আঞ্চলিক ভাষা শুনে কিছুটা হলেও অবাক হয়েছেন, তাদের জন্য বলছি, আমি যেহেতু আজকে চট্টগ্রামের মেয়ে হিসেবে চট্টগ্রামের আঞ্চলিক একটি জনপ্রিয় খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই একটু মজা করেই আমার জেলার আঞ্চলিক ভাষা দিয়েই কিন্তু রেসিপিটা শুরু করলাম। চলুন গিয়ে দেখি নি কি করে ঝটপট পারফেক্ট মামাদের স্টাইলে তৈরি করে ফেলছি গোড়া পেঁয়াজু। গোড়া পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ থেকে সামান্য কম লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এখন কুচি করে নেওয়া কাঁচামরিচ আর 2 ধরনের লবণই আমি খুব ভালোভাবে একসাথে মেখে নেব, যেন মরিচের ঝালটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এখন লবণ আর মরিচটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ লম্বা করে কাটা পেঁয়াজ। আর ফ্রেন্ডস, এই পেঁয়াজটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এখন পেঁয়াজটাও আমি মরিচ আর লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একটু প্রেশার করেই মাখাবেন, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং পেঁয়াজগুলো ভাজতে আপনাদের ইজি হবে। এখন মরিচের সাথে পেঁয়াজটাও ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব, এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এরপর এই পেঁয়াজের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ খেসারি ডাল, 2 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর ডালের পানিটা ফেলে দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পাটায় ঠিক এরকম আধা প্রেশার করে বেটে নিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে ব্লেন্ডারেও কোনো রকম পানি ব্যবহার না করে ডালটাকে ঠিক এরকম আধা পেশা করে বেটে নিতে পারেন। এখন এই আধা পেশা খেসারির ডাল বাটাটাও আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। সব শেষে গুঁড়া পেঁয়াজের পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে 1/4 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মাখিয়ে নেব। একেবারে টাইট ফিট একটা পেঁয়াজুর মিশ্রণ আমি তৈরি করে নেব। তবে ফ্রেন্ডস, এই মিশ্রণটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর এরই সাথেই দেখুন, আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট টাইট ফিট একটা গোড়া পেঁয়াজুর ডো। এখন এই পেঁয়াজগুলো তেলে ভাজার পালা, এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজের মিশ্রণ থেকে সামান্য একটু পেঁয়াজের মিশ্রণ আমি তেলের মধ্যে ছেড়ে দেখব যে তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। দেখুন, পেঁয়াজের মিশ্রণটা তেলে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, মানে তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট আছে। এখন আমি চুলার হিটটা কমিয়ে লো মিডিয়াম করে দেব, সেই সাথে এই গোড়া পেঁয়াজুটা তেলে ছাড়ারও কিন্তু মামাদের একটা টেকনিক আছে। এখন পেঁয়াজগুলো তেলে ছাড়ার জন্য এখানে আমি আগে থেকে যে ডালের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, তার থেকে এরকম 1 মুঠ আন্দাজ ডালের মিক্সচার একসাথেই হাতে নিয়ে নেব। এরপর গরম তেলের ওপরে জাস্ট ছোট ছোট করে পেঁয়াজগুলো একসাথে তেলে ছেড়ে দেব। ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, আমি কিন্তু একসাথেই অনেকটা পরিমাণ ডালের মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট করে সরাসরি তেলের ওপরেই ছেড়ে দিচ্ছি, আর এতেই কিন্তু তৈরি হয়ে যাবে ছোট সাইজের মচমচে গোড়া পেঁয়াজু। আর এটাই হলো মামাদের পেঁয়াজগুলো তেলে ছাড়ার সেই টেকনিক। এখন সবগুলো পেঁয়াজু তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে চুলার হিটটা কিন্তু আমি লো মিডিয়াম থেকে মিডিয়াম করে দেব, এবং অনবরত
ঠিক এভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে যাব, যেন চার ধার থেকেই পেঁয়াজগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। ফ্রেন্ডস, আমি কিন্তু আগেই বলেছি এই পেঁয়াজগুলো আপনি যদি ইফতারের 2 ঘন্টা আগেও বানিয়ে রাখেন কিন্তু তারপরও এর মচমচে ভাব একটুও কমবে না। এর কারণটা হলো এর ভাজার টেকনিক। আর এরই সাথেই দেখুন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হতে শুরু করেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে পেঁয়াজগুলো তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে চট্টগ্রামের জনপ্রিয় সেই পারফেক্ট মচমচে গুঁড়া পেঁয়াজু। আর ফ্রেন্ডস, এই পেঁয়াজুটা ঠিক কতটা মচমচে সেটা আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি। এর জন্য একটা পেঁয়াজু কাঁটা চামচ দিয়ে আমি ঠিক এভাবে যতটাই আঁচড়াই না কেন পেঁয়াজুটা কিন্তু একটুও ভাঙবে না। এখন এই পেঁয়াজুটা আমি মাঝখান দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এবারের রমজানে ইফতারের মেনুতে এই গুঁড়া পেঁয়াজুটা অবশ্যই রাখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।